সত্যি পেলেকে চেনো না? আমি চিনি, আমি পেলের কত বড় ফ্যান তোমার কোনো ধারণাই নেই। আমার জন্মের আগে আমার জেঙ্গা স্টাইলে, জেঙ্গা স্টাইলটা কি বলো তো, যে স্টাইলে খেলতো পেলে, কোন স্টাইলে খেলতো আগে বলো। আরে আচ্ছা ঠিক আছে, পেলে যে স্টাইলে খেলতো সেই স্টাইলটা হচ্ছে একটা ডান্স মুভমেন্টের মতো, ওর মার্শাল আর্টস থেকেও শুরু করে, ওর প্রথমে ওখান থেকে ফুটবলে এসেছিল। কী কী করেছিল সেটা আমাকে জিজ্ঞেস করলে আমি তার থেকে অনেক বড় হিস্ট্রি বলে দিতে পারবো। মানে যদিও বা আমাকে লোকে জিজ্ঞেস করে যে কি পেলে তুমি এত বড় ফ্যান হলে কী করে, তোমার জন্মানোর আগে তো খেলতো, বাট ব্যাপারটা সেটা নয়। আমি এবারে আমি একজনের নাম, মানে আমার সঙ্গেই যে অ্যাটেন্ডেন্ট আছে তুমি দেখেছো, সো আমার ওই দিন সকালবেলা তাড়াতাড়ি 7টার সময় কল টাইম ছিল ঘুম থেকে উঠে, আমি যখন নিউজটা জানলাম আমি তখন আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে কি দেখ একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আর একটা ওর খেলার টাইমে একটা ছবি নিয়ে আরআইপি লেজেন্ড দিয়ে একটা ট্যাগ করে দে। আমি স্নান থেকে বেরিয়ে এসে দেখি একটা ছবি, ভুল ছবি পোস্ট হয়েছে, আর যে পোস্ট করেছে ও বেচারা আমার অ্যাসিস্ট্যান্ট, ও যা দেখেছে তাড়াতাড়ি গুগল থেকে একটা আপপেক ডাউনলোড করে এই করেছে, বাট সেটা তো সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিয়েছি। দেখো আজকে সব লোক এ ওকে ট্রোল করে, ও ওকে ট্রোল করে, আর কেউ আমাকে নিয়ে মজা করছে, আমি সেটাকে ম্যাটার করে না, আমি খুব মজা করি না, কিন্তু এই জিনিসটা সাপোজ একদিন পরেও যদি আমাকে নিয়ে ট্রোলিংটা হতো আমি বুঝতাম না, ঠিক আছে যেদিন উনি মারা গেছেন ওই দিন কাউকে ট্রোল করার থেকে বেশি ইম্পর্টেন্ট তার যে শোকটা পালন করা। সো এভরিবডি, মানে আই বিকেম মোর ফেমাস দ্যান হিম, আমার এখন ওটা মনে হচ্ছে। তো ওইখানে যিনি মারা গেছেন তার দুঃখ থেকে লোকে আমার প্রোফাইলটা ঘাটা বেশি পছন্দ করছে, সো আই এম ভেরি গ্রেটফুল।